লোভ মানুষের পতন ঘটায়। এমনও কিছু মানুষ আছে পরের জায়গায় থেকে এমনই লোভ করে যে ওটা নিজেরই হয়ে গেছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে কই মাছের একটি রেসিপি শেয়ার করব। তার জন্য মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সাথে লবণ, মরিচ আর হলুদের গুঁড়ো মেখে এখন আমি সরিষার তেলে ভেজে নিব। রান্নাটা কিন্তু পুরোই তৈরি করব সরিষার তেল দিয়ে। মাছটার ভিতরে এভাবে হাত দিয়ে ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি, তাতে টেস্টটা ভালো আসে। মিডিয়াম আঁচ রেখে মাছগুলো ভেজে নিব। এই তো তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু হালকা ভাজলে আসলে টেস্টটা অত ভালো আসে না, এর জন্য আমি মিডিয়াম করে ভাজবো। খুব কড়া করে ভাজলেও মজা লাগবে না। ভাজার এটা আলাদা একটি টিপস হচ্ছে, খুব বেশিও ভাজা যাবে না, আবার একেবারে হালকাও ভাজা যাবে না। ঠিক এই পর্যায়ে এরকম রেখে আমি মাছগুলো একে একে একটি প্লেটে তুলে নিব। তুলে একটি কড়াই বসিয়ে দিব। বসানোর পর ওখানে আমি সরিষার তেল দেব, আর সরিষার তেলটা কিন্তু আমাদের একেবারে গ্রাম থেকে ভাঙিয়ে নিয়ে আসা, যার জন্য মাছ রান্না করার পর এত সুন্দর একটি সরিষার তেলের ঘ্রাণ আসে যে বলার বাহিরে। আমরা কিন্তু সব তরকারি সরিষার তেলই খাওয়ার চেষ্টা করি। পেঁয়াজ দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণের ভিতর বাদামের একটা খোসা পড়েছিল, উঠিয়ে ফেলেছি। এই তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম। আমি ঝালটা মিডিয়াম দিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলা কষাবো। এই মশলার ভিতরে রয়েছে রসুন পেস্ট, আর হলো জিরা পেস্ট, আর সরিষা পেস্ট একসাথে করে বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। এই তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানোর পর আমরা দেখুন এরকম একটা সুন্দর গ্রেভি চলে আসে। এ পর্যায়ে আমি মাছটা দিয়ে মশলার সাথে মাছটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিব। এতে করে মশলার আর যে লবণ বা একটা যে আলাদা ঘ্রাণ থাকে সেটা সুন্দর করে মাছের ভিতরে ঢুকে যাবে, তাতে কিন্তু খাবারের টেস্টটা আসলে খুব ভালো আসে। আপনার সত্যি এভাবে একটু ট্রাই করে দেখবেন, খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো আসে। আর একটা কথা বলি, আজকে রেসিপিটা কিন্তু খুব সহজ ওয়েতেই করেছি, আপনারা একবার একটু টেস্ট করে দেখেন, বাসায় তৈরি করে অনেক মজার হয় খাবারটা। এই তো আমার এভাবে করে কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আরেকটি কথা বলা দরকার ছিল যে আমি কিন্তু এখানে রসুন আস্ত করে খোসা খুলে দিয়েছি, তাতে করে খাবার খাওয়ার সময় এই রসুনগুলো লবণ ঝাল ঢুকে যায়, খেতে কিন্তু খুব মজা হয়। আগুন বাড়িয়ে দিয়েছি, দিয়ে এই যে ঝোলের পানি কমিয়ে নিচ্ছি। আমার ঘরের বেবিগুলো একটু ঝোল খেতে পছন্দ করে, তাই আমি একটু এরকম ঝোল ঝোল রেখেই চুলার আঁচ অফ করে দিয়েছি। ফাইনাল লুকটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, দেখেই ভালো লাগছে, খেতে আরও অসাধারণ হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার পেজ আর চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।